Dear student, welcome to our Karti Bolichai Mission e-learning class. Ajke standard 2 byakaran bangla byakaran dekho bangla byakaran boite porikha je thake sei hisabe tomader samarthak shobdo class koriyechi ajke gender lingo poriborton tumra hocche english grammar boite gender porecho seta hocche banglay tomake jante hobe banglay ki ache gender mane lingo poriborton এবার লিঙ্গ পরিবর্তনকে সাধারণত চার ভাগে ভাগ করা যায় যেটা হচ্ছে পুংলিঙ্গ পুরুষ প্রজাতিকে বোঝালে পুরুষের যে আকার আকৃতি দেখলে আমরা চিনতে পারব ছেলে কি মেয়ে চিনতে পারব সেটা হচ্ছে চিহ্ন যে চিহ্ন দেখে আমরা নির্বাচন করতে পারি যে সেটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ না উভয়লিঙ্গ না পুংলিঙ্গ এইভাবে চিনতে পারব এখানে তোমাদের মূলত দুটো লিঙ্গই পরি করা হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ পড়ে স্ট্যান্ডার্ড 2 কথা বলছি উঁচু ক্লাসে গেলে অন্যান্য ভাগগুলো জানতে পারবে যেটা হচ্ছে কমন জেন্ডার যেটা হচ্ছে উভয়লিঙ্গ আর রয়েছে কৃব লিঙ্গ নিউট্রাল জেন্ডার এছাড়া ফেমিনিন জেন্ডার এগুলো রয়েছে মাসকুলাইন জেন্ডার তোমাদের এই লিঙ্গ এটা বলে দিচ্ছি দেখো যে শব্দের শব্দের যে চিহ্ন বা লক্ষণ দ্বারা কোন শব্দ স্ত্রী কি পুরুষ জাতীয় অথবা স্ত্রী জাতীয় পুরুষ ছাড়া অন্য কোন জাতীয় কিনা সেটা জানতে বা বুঝতে পারি তাকে আমরা লিঙ্গ বা জেন্ডার বলি এই জেন্ডার বা লিঙ্গকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় যেটা হচ্ছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমি লিখে দিচ্ছি প্রধানত চার প্রকার থাকলেও প্রধানত তিন প্রকার কি কি এক নম্বর পুরুষকে পুং লিঙ্গ বলা হয় দু নম্বর রয়েছে স্ত্রীলিঙ্গ স্ত্রী জাতিকে বোঝাবে স্ত্রী লিঙ্গ তিন রয়েছে কৃব লিঙ্গ আর এছাড়া রয়েছে উভলিঙ্গ উভ চার এখানে তিন প্রকার এই প্রথম তিনটে দেবে চার রয়েছে উভয় লিঙ্গ উভয় মানে স্ত্রী এবং পুরুষ উভয় জাতিকে বোঝাবে যেরকম তোমাদের একটা উদাহরণ দিই আমরা যদি বলি ছাত্র ছাত্রী বলছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন বলা হয় লোক শিশু পাখি আমরা যদি একে ভাগ করি শিশু বলতে মেয়ে শিশু না ছেলে শিশু এটা উভয়কে শিশু বলে পুরুষকেও বোঝাচ্ছে আবার স্ত্রীকেও বোঝাচ্ছে এই জন্য একে উভয় লিঙ্গ বা কমন জেন্ডার বলা হয় ঠিক আছে আমি এইগুলো একটু আলোচনা করছি দেখো রয়েছে পুংলিঙ্গ যে সকল শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে বলা হয় পুংলিঙ্গ আরেকবার বলছি দেখো যে সকল শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে বলা হয় পুংলিঙ্গ যেমন কাকা জ্যাঠা বাবা দাদু মামা এইগুলোর দিকে তোমরা বাড়িতে এইসব পুরুষের সঙ্গে তোমাদের দেখলে বুঝতে পারবে এগুলো হচ্ছে স্ত্রী প্রজাতি না পুরুষ প্রজাতি তোমরা বলতে পারবে বাবা কাকা এইগুলো শান্ত পুংলিঙ্গ পুরুষ জাতি ঠিক আছে এইরকম তোমাদের পরীক্ষায় পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ সমস্ত শব্দ দেওয়া হবে তোমরা সেখানে নির্বাচন করবে যে এটা পুরুষ বা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ তো তোমাদের বললাম শব্দগুলো পর্দা রামু কর্তা বাবু ফোপা নাপি পুরোহিত এইগুলো হচ্ছে তাছাড়া বাবা কাকা মামা জ্যাঠা ইত্যাদি এরা হচ্ছে পুংলিঙ্গ এবার খয়েরটা রয়েছে এটা আলোচনা করলাম এবার এইটা বলছি দেখো স্ত্রীলিঙ্গ যে সকল শব্দের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় স্ত্রী জাতিকে যেটা যে শব্দ আমরা চিনতে পারবো স্ত্রী জাতি কিনা যেমন যদি বলি মা কাকিমা পিসিমণি মাসিমণি ঠাকুরমা এগুলো শারীরিক স্ট্রাকচার দেখে আমরা বুঝে নিতে পারবো এরা পুরুষ জাতীয় না
না স্ত্রী জাতি। তোমরা বলতে পারো মায়ের জাত, মায়ের অবয়ব গঠনটা রয়েছে, অতএব স্ত্রী জাতি। উদাহরণ রয়েছে যেমন মাতা, কাকিমা, খুড়িমা, মামি, কোনে, বিবি ইত্যাদি হচ্ছে স্ত্রীলিঙ্গ। আচ্ছা এরপরে যাচ্ছি লিঙ্গ, যেটা হচ্ছে নিউটার জেন্ডার বলা হয় ইংলিশে। লিঙ্গ যে সকল শব্দের দ্বারা স্ত্রী এবং পুরুষ কোনোটাই বোঝাচ্ছে না, স্ত্রী জাতি বা পুরুষ জাতি বোঝাচ্ছে না যে সকল শব্দকে দেখবে। যেমন যদি তুমি বলি জল, জলকে তুমি কি দেখলে বুঝতে পারবে এটা স্ত্রী জাতীয় না পুরুষ জাতীয়? মাটি, মাটিকে দেখলে বলবে এটা হচ্ছে পুরুষ জাতীয় না স্ত্রী জাতীয়? কিংবা বিছানা, খাট, কলম, পেন, টেবিল, চেয়ার, এগুলো কি আমরা দেখলে কি বুঝতে পারবো এটা স্ত্রী জাতীয় না পুরুষ জাতীয়? বুঝতেই পারবো না, ওই জন্য বলা হয়েছে লিঙ্গ লিঙ্গ। তাহলে আরেকটা বলি, যে সকল শব্দ দেখে আমরা চিনতে পারবো এটা পুরুষ জাতি কি মেয়ে জাতি? এখানে সংজ্ঞায় করবে যে সকল শব্দের দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়টাই কোনোটাই বোঝাচ্ছে না, কোনো কিছু বুঝতেই পারছে না, যে সকল শব্দের দ্বারা স্ত্রী পুরুষ কিছুই বোঝা যায় না তাকে বলা হয় লিঙ্গ। যেমন বললাম বেশিরভাগ জড় পদার্থ, খাট, টেবিল, ব্ল্যাকবোর্ড, বিছানা, খাট, বই, পেন ইত্যাদি। এরপরে যাচ্ছি উভয় লিঙ্গ। উভয় মানে কি? ওপারেও আছে এপারেও আছে, এমন একটা শব্দ আমরা দেখব যে সকল শব্দের দ্বারা পুরুষ এবং উভয়কে স্ত্রী, পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায় তাকে উভয় লিঙ্গ বলা হয়, যাকে কমন জেন্ডার বলে। যেমন যদি বলি মানুষ, আমাদের বাড়িতে মানুষ আছে, সে মেয়ে মানুষ না ছেলে মানুষ সেটা আমরা জেনে নেব। মানুষ বললে এখানে কিন্তু জড় পদার্থ বোঝাচ্ছে না। শিশু, পাখি, সন্তান, অতিথি, সন্তান মেয়ে সন্তান হলো না ছেলে সন্তান হলো, আমরা উভয় জাতিকে বোঝাচ্ছি, ঠিক আছে? যে সকল শব্দ দ্বারা আমরা স্ত্রী এবং পুরুষ উভয় জাতিকে বোঝাই তাকে উভয়লিঙ্গ বলা হয়। উদাহরণ বললাম শিশু, মানুষ, সন্তান, যাত্রী, বন্ধু, ঠিক আছে ইত্যাদি। এই চারটে আলোচনা করলাম। এরপরে যাচ্ছি দেখো পেজ নাম্বার 43। 43-এ রয়েছে মুলিঙ্গ স্ত্রীলিঙ্গ ভাব। তোমাদের যে এতক্ষণ ত্রিবলিঙ্গ আর উভয়লিঙ্গ যে আলোচনা করলাম এখানে কিন্তু তার উপরে ভাগ দেওয়া নেই। দেখো পেজ নাম্বার 43 আর 42, 42-43 এই পেজে রয়েছে জেন্ডার চেঞ্জ, লিঙ্গ পরিবর্তন। যেমন একে রয়েছে লিঙ্গ পরিবর্তনের নিয়ম, রুল অফ জেন্ডার চেঞ্জ, ঠিক আছে? আকার যোগে স্ত্রী লিঙ্গ, এখানে হচ্ছে পুং মানে পুরুষ লিঙ্গ, আর এটা হচ্ছে স্ত্রী লিঙ্গ। যেমন বৃদ্ধ রয়েছে বৃদ্ধ, বৃদ্ধ মানে আমরা পুরুষ জাতিকে বোঝাচ্ছি বৃদ্ধ, স্ত্রীলিঙ্গে কি হবে বৃদ্ধা আকার যোগে বয়কা দৈর্ঘ্য আকার বৃদ্ধা। এক একটা করছে এক একটা দেখে নাও। এরপর ধরছে সরল, সরল রয়েছে সরল সরলা আকার যোগে, শিষ্য শিষ্য ছেলে বোঝাচ্ছে শিষ্যা, ঠিক আছে? এরকম তোমাদের যে আরো রয়েছে যেমন সুশীল সুশীলা, সুশীল সুশীলা একজন ছেলে সুশীলা, দেখো আরো রয়েছে যেমন মহাশয়, মহাশয় ছেলে বোঝাচ্ছে পুংলিঙ্গ মহাশয় কি হবে মহাশয়া আকার যোগ মহাশয়া। যেমন জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা
জ্যেষ্ঠা লেখা আছে, জ্যেষ্ঠ থেকে জ্যেষ্ঠা। এইভাবে তোমাদের রয়েছে বই খুলে দেখতে পাবে। এছাড়াও আমি কিছু পরের স্টেজের দিকে চলে আসছি। রয়েছে ইকার যোগে স্ত্রীলিঙ্গ, ইকার যোগে, যেমন নদ, পুংলিঙ্গে নদ, নদী, সত, সতী, অনেক সত, সতী, পুত্র, পুত্রী, পুত্র, পুত্রী, সুন্দর, সুন্দরী, অনেক কিছু রয়েছে। তোমাদের মুখে একবার বলে দিচ্ছি, নামটার মতো তোমরা কিন্তু একটা দোল দিয়ে পড়বে, দেখে ভালো লাগবে। বৃদ্ধ, বৃদ্ধা, শিষ্য, শিষ্যা, নবীন, নবীনা, সরল, সরলা, দিন, দিনা, প্রবীণ, প্রবীণা, অধীন, অধীনা, চতুর, চতুরা, অশ্ব, অশ্বা, প্রথম, প্রথমা, আর্য, আর্যা। দুয়ের দাগে ইকার যোগে রয়েছে নট, নটি, নদ, নদী, মৃগ, মৃগী, ছাত্র, ছাত্রী, হংস, বংশী, ব্যাঘ্র, ব্যাঘ্রী, সিংহ, সিংহী, সুন্দর, সুন্দরী, মানব, মানবী, রাক্ষস, রাক্ষসী, ময়ূর, ময়ূরী, ঘটক, ঘটকী, তরুণ, তরুণী। এরপর রয়েছে তিনের দাগে রয়েছে, দেখো পুংলিঙ্গ শব্দের শেষে মধ্যে দীর্ঘকার বা আনি বা আ দন্তমস্কর আনি, এইরকম শব্দ হবে, আনি সাউন্ড হবে, দেখবে একই রকম। গয়লা, গয়লানি, তাহলে আনি যোগ হয়ে যাচ্ছে। ঠাকুর, ঠাকুরানি, নাপিত, নাপিতানি, ঠিক আছে, আনি যোগ হচ্ছে। ইন্দ্র, ইন্দ্রানি, বরুণ, বরুণানি, ভবানী, ভব, ভবানী, তাহলে আনি যোগে দেখতে পাচ্ছ বা সাউন্ডটা শোনো। চাকর, চাকরানি, তারপর মাতুল, মাতুলানি, তা আনি যোগে দেখতে পাচ্ছ তোমরা। চারের দাগে রয়েছে দন্তরায় হস্রিকার বা দীর্ঘিকার যোগে শেষ শব্দের শেষে রয়েছে, পুংলিঙ্গ শব্দের শেষে রয়েছে দন্তরায় হস্রিকার বা দন্তরায় দীর্ঘিকার নি যোগে স্ত্রীলিঙ্গ শব্দ গঠন কর। দেখো নি যোগে হচ্ছে কিনা দেখবে, স্বামী, স্বামিনি, জেলে, জেলেনি, ময়রা, ময়রানি, তাহলে নি শব্দ হচ্ছে কিনা তোমরা বোঝার চেষ্টা করো। মালি, মালিনি, দুঃখী, দুঃখিনী, মেধাবী, মেধাবিনি, ইনি যোগ হচ্ছে ধোপা, ধোপানি, কামার, কামারানি, তাহলে তোমরা দেখো নি যোগে দন্তহস্রিকার কিংবা দন্তনে দীর্ঘিকার নি যোগে। প্রথম থেকে বলি, একের দাগে রয়েছে পুংলিঙ্গ শব্দে শেষে আ যোগে, বৃদ্ধ, বৃদ্ধা, শিষ্য, শিষ্যা, সে আ হচ্ছে। দ্বিতীয়ত রয়েছে পুংলিঙ্গ শব্দের শেষে দীর্ঘিকার যোগে, যেমন নদ, নদী, দীর্ঘিকার হয়ে গেছে, মৃগ, মৃগী, ছাত্র, ছাত্রী, হংস, হংসী, সকল শব্দের শেষে দীর্ঘিকার হয়ে যাচ্ছে। তিনের দাগে রয়েছে পুংলিঙ্গ শব্দের শেষে মধ্যনয় দীর্ঘিকার কিংবা আ দন্তনয় স্বীকার কিংবা আ দন্তনয় দীর্ঘিকার বা অস্বীকার থাকবে, এইভাবে স্ত্রীলিঙ্গ গঠন হবে। যেমন ঠাকুর, ঠাকুরানি, নাপিত, নাপিতানি, আনি হচ্ছে কিনা লক্ষ্য করবে, বরুণ, বরুণানি, ইন্দ্র, ইন্দ্রানি, শিব, শিবানি, তারা আনি আনি হয়ে যাচ্ছে। চারের দাগে দেখো পুংলিঙ্গ শব্দের শেষে দন্তনহস্রিকার বা দন্তন দীর্ঘিকার নি যোগে থাকবে, শব্দের শেষে নি হচ্ছে কিনা দেখি, জেলে, জেলেনি, নি হয়ে যাচ্ছে, বিদেশি, বিদেশিনি, নি হয়ে যাচ্ছে, দেখো বেদ, বেদেনি, ভোপা, ভোপানি, এইভাবে।
তারপরে রয়েছে মানি মানিনি এইভাবে দেখো চারটা পর্যন্ত তোমরা একটু দোল দিয়ে দিয়ে পড়বে এগুলো পরীক্ষায় থাকবে ধর আমি পুংলিঙ্গ একটা শব্দ দিলাম সেখানে তোমাকে বার করতে হবে স্ত্রীলিঙ্গ কি হবে নেক্সট পেজে দেখো নেক্সট পেজে আরেকটি হবে তোমরা আজকের এই জেন্ডারের উপরে বডি ভাগ কাকে বলে আর এই যে লিঙ্গ পরিবর্তনের নিয়মগুলো রয়েছে চারটে নিয়ম এগুলো তোমরা বাড়িতে করবে আর সুন্দর হ্যান্ডরাইটিং করবে